এই হাজি নানা, তুমি কোহেল ঘরে কেনে ঢুকেছ, গরুর ঘরে? কইছে বুঝতে পারবে না যে ভাই তোমরা, কইছে কেনে? তোমরা যাকে গরু দান দিবে তো কোনটা গরু ভালো ওইটা পছন্দ করার লেগে আমি কোহেল গরু দেখছো না, কত 4 লাখ? কইছে আমি গরু পছন্দ করছো না। এইবার তোমাকে যাচ্ছা ঠিক আছে, তো মায়ের ধর তো হলো, চলো হাত পা ধাও দিয়ে খাইতে বসো। হাত পা ধুয়ে তখন যখন খাইতে বসছে, ভাত দিয়েছে তো বাড়কা মাছের চাক্কা দিয়েছে, তো রাইত কানা তো দেখতে তো পাই না, আইডিয়া তো মুখে ভাত দিয়েছে, আইডিয়াতে খাইছে, এটা বিলাই এসা মাছের চাক্কা খাইলে পালি। তোর সালা গালা সোতে খাইতে বসে কইছে, না না তোমার মাছ দিয়ে পাল্লিয়া গেল জি। বুঝে পালে গে ভাই, তোমার ক্ষমতা হবে বেশ সাবুদার আলো যে মা বিলের পাশে দৌড়াবো, নসিবে যদি থাকে তো ফের আসবে। এবার করেছে কি, ওর শাশুড়ি ফের মাছ একটা দিতে এসেছে, যার থেকে দেবিলে তো মাছ না পালে গেল, দাঁড়া মাছ গেল দি। মাছ যখন দিতে এসছে থালি, মানে চুন্দে করে উঠেছে খোরা থেকে, উঠে থালিতে দিবে তো একটু ঘটমট করে উঠেছে, তো রাত কানার খেয়েছে ফের বিলে চলে এসছে। উঠিয়া শাশুড়ির দাঁড়িতে এক কিলো আর গামাত করে দিয়ে দেয়, ওর শাশুড়ি কে জোগাম্মা, শাশুড়িকে হুঁকি লাগিয়ে দিয়েছে। শাশুড়ি তো কোঁকাইতে কোঁকাইতে চলে এলো, শাশুড়িকে বেলে জামাই পিয়ারা আর ডাহিনকে জামাই পিয়ারা, মানে শাশুড়ি জামাইকে খুবই ভালোবাসে। তো আর শাশুড়ি কোঁকাইছে আর ওর বড় বহুকে কইছে, মা গে যা তো হার সোনাকে এখানটা মাছ গালা দেয় তো, আর কইল যাকে মাঝখান তুলে দিতে পারে নি, যা একটা মাছ গেলা তুলে দিয়াই, কত ময়া যাওয়ার মেরেছে তাও গরম করছে। তো আর সালারা কইছে, হাজি না না মাকে কেনে মেললে, মাকে যে মেরে দিলে জি, চালা করে না খাপা আসলে ভুলে গেল না। একটু পরে যখন ওর সালে জিনিস মাঝখানটা তুলে দিতে গেছে, ওর পালিয়া পড়ে গেছে, মাকে মাফ করে দাও, আর হলে গেছে না জেনে তোমাকে মেরে দিয়েছি মা, তোমার মাফ করে দাও। ওর সালারা কইছে, তো সালা রাত কানাবে কিছু দেখতে পাই না, একে ধর গরমা খানিক, হ্যাঁ একবার মাকে মেরে দিলে, একবার ওর সালে জিনের পা ধরে কইছে মা মাফ করে দাও, দু চার বাড়ি দিয়া পিপলিয়া ছাড়ান করে ওকে বাড়ি পেটে দিয়ে যা। তো ওই রকম খ্যাপা দুনিয়াতে ভাই থাকবে নাকি? তো যাই হোক, আপনারা ওই খ্যাপার মতন করে খাড়িয়া থাকে নাগা দিয়েছেন না আইসেন, আগা দিকে আছেন, আগা দিকে সামনে এসে বসেন, ওয়াজ করতে ভালো লাগবে, শ্রোতা আগা দিকে থাকলে ভালো লাগবে নাকি? আর যদি পিছন দিকে থাকে তো ভালো লাগবে না। নারায় তাকবীর, একবার জোরে বলেন না যে ভাই সবাই, নারায় তাকবীর। বাস এবার আপনারা মন দিয়ে শুনেন, ইনশাআল্লাহ আমার বক্তব্যের দিকে আমি আসছি, যে দেখেন ভাই আমরা পৃথিবীতে এসেছি, আল্লাহ পাক আমাদেরকে দুনিয়াতে পাঠিয়েছেন, আমাদেরকে জমি কিনার জন্য পাঠায়নি, বাড়ি করার জন্য পাঠায়নি, গাড়ি কিনার জন্য পাঠায়নি, পুরা করে খাওয়ার জন্য পাঠায়নি, আমাদেরকে আল্লাহ পাক যে তৈরি করেছেন দুনিয়াতে পাঠিয়েছেন, আল্লাহর একটাই উদ্দেশ্য হলো যে ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, যে আমি জিন এবং ইনসানকে তৈরি করেছি শুধুমাত্র আমার ইবাদতের জন্য, পৃথিবীতে কোনো অন্য কোনো উদ্দেশ্যে তৈরি করিনি, এরা আমার ইবাদত বান্দেগি করবে, তাসবি জিকির করবে। আল্লাহ আমাদেরকে দুনিয়াতে পাঠিয়েছেন আখেরাতের খ্যাতি করার জন্য, আমরা এই দুনিয়াতে আখেরাতের খ্যাতি করব, ওই দুনিয়াতে যে আমরা ফলটা পাবো, এখানে ভালো করবেন, নামাজ পড়বেন, রোজা রাখবেন, তাসবি পড়বেন, জিকির করবেন, ওখানে যা মাস্তি করবেন, মজা মারবেন, ওখানে মরার পরে। এখানে যদি নামাজ রোজা না করেন, ভালোভাবে ফসল না লাগান, জমিতে সার না দেন, পানি না দেন, ভালো করে ফসল না বুনেন, ফসল হবে না ভাই, হবে যেমন হবে বিঘাতে, ভালো হবে না, তাহলে আপনার সংসার চলবে না, দিন চলবে না, না খেয়ে থাকতে হবে, অভাবে দিন কাটাইতে হবে। আর যদি আপনি একটু সার পানি দেন, চাষবাস ভালো করেন, মেহনত করেন, ইনশাল্লাহ ভালো হবে, আপনি সুখে শান্তিতে থাকবেন। তো পৃথিবীতে এসেছেন নামাজ রোজা হজ যাকাত তাসবিহ জিকির সব সময় যদি করেন, আল্লাহকে ডাকেন, আল্লাহকে স্মরণ করেন, পরকালের চাষবাস করেন,
পরকালের কাজ করেন, আখেরাতে যা শান্তিতে থাকবেন, সুখে থাকবেন, জান্নাত পাবেন। আর যদি দুনিয়াতে ভালো কাজ করে না যান, সেদিন আফসোস, খালি আফসোস, পস্তাবেন আর আফসোস করবেন। তো ভাই, আমরা দুনিয়াতে এসেছি যেন আমরা নামাজ রোজাটা ঠিকভাবে করি, তাসবিহ জিকির যেন সব সময় পড়ি, সব সময় আমরা গান বাজনা নিয়ে, মোবাইল নিয়ে, দুনিয়ার রঙে, দুনিয়ার চঙে, দুনিয়ার প্রেমে, দুনিয়াটা হচ্ছে খুব মিঠা, দুনিয়াটা সবুজ, দেখতে খুব সুন্দর, পৃথিবীটা খুব মজার দুনিয়া, এই দুনিয়ার পিছনে পড়িয়েন না ভাই, মিঠা দুনিয়া, এই মিঠের লোভে লালচাতে পড়িয়েন না, আখেরাতটাকে চিন্তা ভাবনা করেন, পরকালটাকে সামনে রাখেন, আল্লাহর সামনে দাঁড়াইতে হবে এটা বলে ভয় করেন, দিয়ে দুনিয়াতে কিছু এবাদত বান্দেকে তাসবিহ জিকির করে নিয়ে যানো ভাই। দুনিয়াতে একবারে নামাজ রোজা ছেড়ে দিয়ে বসে থাকিয়েন না, তাসবিহ জিকির বাদ দিয়ে সবসময় খালি মোবাইল দেখিয়েন না, মোবাইল শুনিয়েন না, মোবাইলে ওয়াজ শুনেন, নসিহত শুনেন, কোরআন পড়া শুনেন, কেরাত শুনেন, আপনি সব পাবেন, নেকি পাবেন। আর গান বাজনা শুনবেন, আপনার ইমান নষ্ট হবে, আপনার পাপে ভর্তি হবে, গুনাহ হবে, একটু সজাগ সতর্ক হয়ে যান ভাই। তো যাই হোক, কথা হচ্ছে যে আমি আয়াত পরিবেশন করেছি, ইনশাল্লাহ আজকে আমি আপনাদেরকে যে কথাগুলো শোনাবো মা বোনদের সম্পর্কে, মেয়ে ছেলের সম্পর্কে কয়টা কথা বলবো, যে যেমন মায়ের পায়ের তলে মানে ছেলেদের জান্নাত, পুরুষ লোকের, আমরা যত পুরুষ আছি পায়ের তলে জান্নাত নয়, একটা কথার মানে কথা যে ওদের পায়ের নিচে বেহেস্ত, মানে যদি ওদের আমরা মায়ের সেবা তাবেদারি খিদমত করতে পারি, ইনশাল্লাহ আমরা জান্নাত পাব। তো ওইরকম স্বামীর পায়ের নিচে, মানে স্বামীর পায়ের নিচে স্ত্রীর বেহেস্ত, যত স্ত্রী জাত আছে আর আপনা আপনা স্বামীর পায়ের নিচে বেহেস্ত, আর আমরা যত পুরুষ জাতি আছি আমাদের প্রত্যেকটা পুরুষ জাতির নিজের মায়ের পায়ের তলে বেহেস জান্নাত। তো কথা হচ্ছে ভাই যে আমরা যেরকম মার সেবা তাবেদারি করবো তো জান্নাতে যাব, নারী জাতিরা নিজের পুরুষের সেবা তাবেদারি করবে, খিদমত করবে, ওরা জান্নাতে যাবে। তো ওরা জান্নাতে যে যাবে, তো এই মেয়ে ছেলে সম্পর্কে আমি দু চারটি কথা বলবো। যে হযরতে আইয়ুব আলাইহিসসালামের যে আয়াতটা আমি পড়েছি ইনশাল্লাহ আপনাদেরকে শোনাছি, যখন হযরতে আইয়ুব আলাইহিসসালামকে যখন বিমারি হয়ে গেল, অসুখ হয়ে গেল, অনেক দিন 18 বছর পর্যন্ত কষ্টে, কত কত কষ্ট, কত সাজা, যে তার শরীরে ঘা হয়ে, ঘষড়া হয়ে, পোকা হয়ে, সারা শরীর ক্ষত বিক্ষত হয়ে, কত কষ্ট সহ্য করা যায় না, এমন হয়েছে অবস্থা, তার দুর্গন্ধে গ্রামে কেউ থাকতে পারে না, দুর্গন্ধে সবাই পরেশান, চাকর নাকর ক্রিশ্চান পার্ট সব পালিয়ে গেল, নিজের স্ত্রী তিনটা পালিয়ে গেল, স্ত্রী বাঁচলো বিবি রহিমা, এবার যে থাকলো, এবার আইয়ুব আলাইহিসসালামের যখন সারা শরীর খেতে খেতে, যখন পিঁপড়া পোকাগুলো যখন ওর জিভে খেতে লাগলো, চোখটাকে ধরে নিল কেমনে, জিভেটাকে যখন খেতে লাগলো, তখন আল্লাহর কাছে দোয়া করতে লাগলো, বলতে লাগলো আল্লাহকে ডেকে, আল্লাহ আমার সারা শরীর খেয়েছে, সারা শরীর কামড়ালছে, আমি কোনো কথা বলি নাই, আজকে কতকাল থেকে 18 বৎসর থেকে কষ্টে ভুগছি, আল্লাহ কোনো কথা বলে নাই, আজকে পোকাগুলো যখন আমার জিভাটা খেতে লেগেছে, আল্লাহ যদি আমার জিভাটা খেয়ে নাই, তো আল্লাহ আমি তোমার তাসবিহ কে দিয়া পড়ব, আল্লাহ তোমার কি দিয়া জিকির করব, জিভাটা খেয়ে নিলে আল্লাহ তোমার আমি তাসবিহ জিকির করতে পারবো না, আল্লাহ আল্লাহকে ডেকে বললেন, ও আইয়ুব ইজনাদ রাব্বাহু আর স্মরণ করো আমার আইয়ুবের কথা, যখন তার পালন কর্তাকে আহ্বান করে বলেছিলেন, আমি দুঃখে কষ্টে পতিত হয়েছে, আর আপনি দয়ালুর মধ্যে সর্বশ্রেষ্ঠ দয়াবান, আল্লাহকে যখন ডেকে বললেন, আল্লাহ বললেন আমি ফাস্তা যাব না লহ ফাকা সফনা মাবে মিনজরে ও আতাই না হো আহলহ আমিসলহ মা রহমত মিনিন্দা না জিক্রালিল আবেদিন, আল্লাহ বললেন আমি যখন আমাকে ডাকলো আমি তার ডাকে সাড়া দিলাম, তার দুঃখ কষ্ট দূর করে দিলাম, আমি তাকে তার পরিবার পরিজনকে তাকে ফিরিয়ে দিলাম, এবং আমার পক্ষ থেকে আরো রহমত স্বরূপ আরো আমি দিলাম, ভাইরে আমার যে
18 বছর পর্যন্ত যে কষ্ট ভোগ করলেন, এত মানে কষ্ট, এত কষ্ট সুবহানাল্লাহ, যে সারা শরীরের গন্ধ করে সারা শরীরে পোকা লেগে লেগে যখন কেছে, তিনজন স্ত্রী আয়ুবের পালিয়ে গেল, কিন্তু যেটা বিবি রহিমা বড় স্ত্রী, ওই বড় বিবি যখন করলো কে ওর সেবা করে তবে দেরি করে ছেড়ে যায় না। আয়ুব আলী সাল্লাম বসে থাকতে পারে না রে ভাই, এমন অসুখ হয়েছে, এমন অসুস্থ হয়েছে, সারা শরীরে দুর্গন্ধ, সারা শরীরের ব্যথা। এবার বিবি রহিমা করি কি রক্ত শরীর গুলোকে চিপে চিপে পুঁজ গুলাকে বের করে দেয়, গরম পানি করে সারা শরীরটাকে ধুয়ে দেয়, দানা পানি তৈরি করে বিবি রহিমা। এবার করে কে সারা শরীরকে ধুয়ে তারপরে দানা পানি তৈরি করে আবার তার স্বামীকে খিলায়, কোলে করে নিয়ে বসে থাকে, আর কোলে করে বসছি তার মুখে তুলে তুলে দেয়। বিবি রহিমাকে কোনো গন্ধ লাগে না, খারাপ সাইড লাগে না, স্বামীর সেবা করে যায়। গোটা গ্রামের লোক পেরেছেন, গোটা গ্রামের লোক রাগারাগি করে যে রহিমা তোমার স্বামীকে নিয়ে তুমি এই গ্রাম থেকে চলে যাও, তুমি এই গ্রাম ছেড়ে দাও, তোমাকে গ্রামে থাকতে হবে না। সবাই দেখে ঠাট্টা মজা করে আর কি করে, আর বলে এটা কোনো ভূত না মানে প্রেরত না কোনো পেতনি, কে ব্যাপার কি খারাপ লাগে না, সবাই ছাড়া পালিয়ে গেল, আর বিবি রহিমা কেন পালাই না, বিবি রহিমা কেন যাই না। সবাই বিবি রহিমাকে যাই সেই কথা বলে, কিন্তু বিবি রহিমা কত ভালো মায়ের, আমার বোনেরা ভালো করে শুনলেন বোনেরা আমার, যে বিবি রহিমা কত ভালো ছিল। একদিন আইয়ুব আলী সাল্লাম তার বিবি রহিমাকে ডাক দিয়া বলল, রে রহিমা সমস্ত বিবিরা আমাকে ছেড়ে ছেড়ে চলে গেল রে, আমার চাকর গিরিজার সবাই চলে গেল, আমার বিবিরাও চলে গেল, তোমার যদি ইচ্ছা হয় রহিমা, তোমার যদি মনে হয় তুমিও আমাকে ছেড়ে চলে যেতে পারো, তুমিও চলে যাওয়াতে আমার কোনো দাবি নাই, কোনো দুঃখ নাই, কোনো আমার অসুবিধা নাই, তুমি আমাকে ছেড়ে চলে যাও, আমার আল্লাহ আছে, আমার হেফাজত আল্লাহ করবে, রহিমা তোমার ইচ্ছা হলে তুমিও চলে যেতে পারো। বিবি রহিমা কি বলেছিলেন মায়েরা বোনেরা আমার ভালো করে শুনলেন, বিবি রহিমা তখন বলেছিল, স্বামী গো আল্লাহ পাক আমাদেরকে নারী জাতিকে তৈরি করেছেন পুরুষের সুখের জন্য, পুরুষ জাতির সুখের জন্য, শান্তির জন্য, পুরুষকে আনন্দ দেওয়ার জন্য, সুখ দেওয়ার জন্য, শান্তি দেওয়ার জন্য, আরাম দেওয়ার জন্য, পুরুষের মনটাকে জয় করার জন্য আল্লাহ পাক তৈরি করেছে, আমি আপনাকে ছেড়ে কোথাও যাব না স্বামী গো। আপনি যখন ভালো ছিলেন স্বামী গো, আপনার সঙ্গে আমি সুখ শান্তি ভোগ করেছি, আনন্দ ভোগ করেছে, আজকে আপনি অসুস্থ হয়েছেন, অসুখ হয়ে গেছেন, আজকে আপনার সাথে আমি দুঃখ কষ্ট ভোগ করব, কারণ আপনার যখন আপনি ভালো ছিলেন আপনার সাথে আমি মাস্তি করেছি, সুখ শান্তি ভোগ করেছি, আনন্দ ভোগ করেছে, আপনি হয়তো আল্লাহ আপনাকে আজকে বিমারি দিয়েছে, তা বলে আপনাকে ছেড়ে আমি পালিয়ে যাব না, এটা কথা কোনোদিন হতে পারে না স্বামী, আপনাকে ছেড়ে আমি কোথাও যাব না স্বামী গো। দেখেন কত সুন্দর কথা বলল, আর আল্লাহ স্ত্রীকে তৈরি করেছে সিরিফ পুরুষের সুখের জন্য, শান্তির জন্য আল্লাহ তৈরি করেছে না যে ভাই, না কিসের জন্য, মেয়ে ছেলে বাপের কাছে ভারী, বেটি বাপের কাছে ভারী, ভারী নয়, বাপ জিন্দগি বেটিকে বুঝতে পারবে না, ভাই বোনকে জিন্দগি বুঝতে পারবে না, যতই বোন ভালো হোক আর ভাই যতই ভালো হোক বোনকে বুঝতে পারবে না, বেটা মাকে বুঝতে পারবে না, বেটার হককে মা ভারী, সবারই হককে ভারী, কিন্তু মেয়ে ছেলে সিরিফ ভালো আর হালকা পরের বেটার কাছে, স্বামীর কাছে, পুরুষের কাছে ও হালকা, অসুখ হয়ে যায়, বিমারি হয়ে যায়, স্বামী ভালো করবে, কোলে করে নিয়ে যাবে, ঘাড়ে করে নিয়ে যাবে, কত আদর করবে, বুঝতে পারছেন, যে পরের বেটা আদর করবে, সহগ করবে, যেটা নিজের বাপ মা পারবে না, এককালে করেছে আদর, কোলে পিঠে করে মানুষ করেছে বাপ মা, কিন্তু যখন বড় হয়ে যাবে তখন বাপ মা আর কোলে করে ওই আদরটা দিতে পারবে না, কিন্তু ওই আদরটা পাবে পুরুষের কাছে, স্বামীর কাছে পাবে, নাকি তো।
এখনকার মেয়ে ছেলে যদি স্বামী কোনো অসুখ হয়ে যায়, বিমারি হয়ে যায়, তো এখনকার মেয়ে ছেলেরা দুর্নাম করে ফেলে দিছে, একে বিয়ে করে জীবনে সুখ পেন না, শান্তি পেন না, সারা জীবন আর কুজ লড়াই ছুটে না জি। দেখেন দুটা দিন চারটে দিন বা এক মাস বিমারি পড়েছে, অসুখ হয়েছে, কোনো বিমারি আল্লাহ দিয়েছে তো ভালো হবে, তবু কয়েছে একে বিয়ে করে জীবনে সুখ শান্তি পাওয়া গেল না। এগুলো হলো স্বামীর নাফরমান স্ত্রী, বুঝতে পারছেন? দেখে শুনে বিয়ে শাদী করবেন, ভালো ঘরের ভালো মেয়েকে বিয়ে করেন, ওই নাফরমান মেয়েকে বিয়ে করিয়ে না, যার ভিতরে জ্ঞান থাকবে, যে শান্ত শিষ্ট হবে, পরহেজগার মুত্তাকি হবে, ইমানদার হবে, ওই মেয়েকে বিয়ে করেন। জিন্দগিতে মা বোনেরা শুনেলেন, পুরুষের জায়ত মারবেন না আর পুরুষের বদনাম করবেন না, বুঝতে পারছেন? তো এইবার এই যে কথাগুলো ভালো করে শুনেলেন, যে স্বামীকে ভালোবাসেন, স্বামীকে আদর করেন, স্বামীকে সুখ দেন, শান্তি দেন, স্বামী যখন বিদেশ থেকে যখন স্বামী আসে, পরদেশ থেকে যখন স্বামী বাড়ি আসে রে ভাই, দু মাস চার মাস ছ মাস পরে বছর পরে স্ত্রীটাকে যখন দেখে নাই, নিজের স্ত্রীটাকে যখন দেখে নাই, তখন সমস্ত দুঃখ কষ্ট ভুলে যায়। যত পৃথিবীতে দুঃখ কষ্ট ছিল সব ভুলে যায়, স্ত্রীর কাছে যখন যাই আনন্দ পাই, তখন মনে হচ্ছে আমি বিদেশে ছিলাম দুই মাস চার মাস ছ মাস বছর, মনে হচ্ছে আমি মানে স্বপনে ছিলাম, হয়তো আমি স্বপনে দু চার মাস কাটিয়ে আসলাম, কিন্তু এত আনন্দ পাই, এত শান্তি পাই, যে দুনিয়ার কষ্ট সব ভুলে যায় রে ভাই। স্ত্রীটা আল্লাহ এমন জিনিস তৈরি করেছে যে সুখের জিনিস, শান্তির জিনিস, আনন্দের জিনিস, কিন্তু স্ত্রীটাকে তো স্ত্রীর মতন হতে হবে কিনা যে ভাই, বিদেশ থেকে স্বামী বাড়ি আসে, ওকে একটু সাইজা কুজা করে হিমা মালানি হইয়া দেড় দিয়া কাপড় বিনা হাঁটতে হবে, স্টাইল করে স্বামীর সামনে সবসময় মুস্কি হাসা হাসা কথা বলতে হবে, একটু ড্রেনেজ দিয়ে একটু ডিজাইন করে হাঁটতে হবে, স্টাইল করে নাকি তো উজুতি লাঠার ফাঠার করে হাঁটে, ওর চুল টুল ঝাঙড়ে মাংড়ে হ্যাঁ লাখা মুখে ঢুকে গেছে, অনুভূত নেই, চিমটি কাটতে গতরে ময়েল উঠবে, দাঁত ভেদ ভেদ আছে, শাক লেগে আছে, ও বিদেশ থেকে এলো, ওর মনটা ঠিক থাকবে, কোজ আল্লাহ বিদেশে ছিল তো ভালো ছিল, কেনে বাড়িয়ে এলো, বলবে না ভাই নাকি জি? স্ত্রীটাকে সাইজা কুজা একবারে সবসময় স্ট্যান্ডার্ড হয়ে থাকতে হবে, যাতে স্বামী পাগলা হয়ে থাকে স্ত্রীর লেগে নাকি, বাইরে হাট বাজারে যাবে জি টিকবে না, মাঠে ঘাটে যাবে জি টিকবে না, কখন বাড়ি যাব, বাড়ি আসবে ওর স্ত্রীকে হাসি কুণ্ঠে গেছিলে, তুমি কুণ্ঠে কুণ্ঠে চলে যাচ্ছ আর মাঠে যা দেরি কেন করছো, সকালে বাড়ি আসবে, ই কেব রে বাপ রে সুবহানাল্লাহ, মনের মতন পেয়েছি রে ভাই, এত সুন্দর স্ত্রী জীবনে কেউ লাই পায়নি, বেটি ছেলের বুদ্ধিও নাই, মেয়া লোকের বুদ্ধি না, আরে স্বামীকে পাগলা করে থাও না, ওরাকে একটু খুশি করো, আনন্দ দাও, সাইজা কুজা একদম ফিট ফাট হইয়া ভালো ভালো কাপড় গুলো তোমার স্বামী এনে দিবে, কিন্তু তুমি পিন্ধো না, ভালো কাপড় লাগাও, ভালো ভালো ড্রেস লাগাও, আর ফেয়ার লাভলি ফেস ওয়াশ লাগাও, লিপ জল লিপস্টিক লাগাও, আর সাইজা কুজা সুন্দর হইয়া স্বামীর আগা দিকে হাঁটো, সেন্ট ফ্যান লাগাও, স্বামীর আগা দিকে লাগাও। আর এখনকার মেয়ে ছেলে করছে কি, যখন কেউ মরা দেখতে যাবে, বিয়ে বাড়ি যাবে, তখন বাক্স থেকে কাপড় বাহির করে, শকেস থেকে কাপড় বাহির করে, আলমারি থেকে কাপড় বাহির করে, কুচি করে এমন ডিজাইন করে পিনছে, বোম্বাই কাটিং ব্লাউজ গায়ে দিয়ে এখানে জোতা লাগাইছে, এবার গিরা দেয় জোতা বানছে এটা করে পাচা দিকে, তারপরে এমন করে সাজে ফেয়ার লাভলি ফেস ওয়াশ দিয়া, বাপরে ফের বাঁ দিকে সিধা করছে, কতগুলা মেয়ে ছেলেকে দেখবেন বাঁ দিকে, আগে মানুষ কপালে টিকলি দিত, এখন এখানে টিকলি দিছে, তাই না দেখছেন? এখানে টিকে দিয়েছেন, নতুন সিস্টেম, নতুন ডিজাইন, কেউ ফের গালে মশা বানাইছে, কাজল দিলেন, পরের পুরুষকে পাগলা করার লাগে এই সেন্ট ফেন্ট লাগে, এমনি তো মেয়ে ছেলেকে সেন্ট লাগাইতে হবে, এমনি তো একটা সেন্ট আছে, মেয়ে ছেলের একটা সেন্ট আছে, যেরকম আপনি রাত্রিবেলা যখন ঘুমাবেন, মা বোনেরা ভালো করে শুনালেন, দুটা বালিশ মাথায় দিবেন না, একটা বালিশে ঘুমাবেন, আর একটা বালিশ মানে বড় লম্বা বালিশ গুলা বানিয়ে নিবেন, নিচের কোনায় বানাবেন, কিন্তু লম্বা একটু বড় যাতে দুজনের মাথা হাঁটে, ওই ছোট ছোট মানে বালিশে মাথা দিয়ে না, আর বালিশটাতে মাথা দিয়ে করতে হবে কি, মাথার চুলটিকে লম্বা করে মানে বালিশে বিছিয়ে দেন, ও আপনার স্বামী আপনার চুলটিতে মাথা দিয়ে যখন মানে ঘুমাইবে, ও ঘুমাইতে পারবে না, চুলের মধ্যে মেয়ে ছেলের এমন একটা সেন আছে রে ভাই, লাখে লাগলে পাগলা হয়ে যাবে, বুঝতে পারছেন?
আর বাড়তে বিবাদ হবে না, টেনশন হবে না, কোনো মেয়ে ছেলের দিকে উত্তাকাইবে না, কোনো দিকে দড়িয়া বেড়াবে না, কোনো মেয়ে ছেলেকে ফোন করা করি করবে না। তো ভাইরে আমার ভালো করে শুনলেন মা বোনেরা, স্বামীটাকে ভালো করে খুশি রাখেন, সব সময় ওকে খুশি রাখেন, আনন্দ দেন, কারোর সঙ্গে কথা বলবে না, ফোনে কথা বলবে না, কারোর দিকে চোখ তুলেও দেখবে না, সব সময় তোমার জন্য পাগল হয়ে থাকবে, কিন্তু আর কে বুদ্ধি না এরা করবে কি। তো দেখেন ভাইরা আমার মায়েরা ভালো করে শুনলেন যে বিবি রহিমার মতন হতে হবে, স্বামী ভক্ত স্বামীকে ভালোবাসা দিতে হবে, স্বামীকে ছেড়ে পালাতে হবে না, স্বামীর সেবা করতে হবে, তাবেদারি করতে হবে, খিদমত করতে হবে, স্বামীকে ভালোবাসতে হবে। যে কিরকম করে ভালোবাসতে হয়, আল্লাহর নবী যখন বিবি খাদিজাকে বিয়ে করেছিলেন, খাদিজার বয়স তখন মানে 40 বছর, আল্লাহর নবীর বয়স 25 বছর, তো 40 বছর মেয়েকে যখন বিয়ে করলেন, এর মধ্যে মাসলাত আছে রে ভাই, আল্লাহর কারিশমা কিছু আছে না হলে আল্লাহ পাক কেন সঙ্গে বিয়ে দিলেন। যখন বিয়ে হয়ে গেল কত খাদিজা ভালো, আর খাদিজা কত শান্তশিষ্ট, কত ভালো, কত জ্ঞানী মহিলা, আর স্বামীকে কত ভালোবাসতেন শুনলেন। আল্লাহর নবী যখন দিনের দিন দা মানে দিনের দাওয়াত দিতে যেতেন, কলমার প্রচার করতেন, যখন মানুষকে দাওয়াত দিতে যেতেন, রাত্রি 12টার সময় বাড়ি আসতেন, 1টার সময় বাড়ি আসতেন, আর 2টার সময় বাড়ি আসতেন, যেদিন বাড়ি আসতেন আল্লাহর নবী গেটের কাছে এসে একবার খালি কপাটা বাড়ি মারতো খাদিজা, যেমন ঠক করে বাড়ি মারতো গেট খুলে গেল। একদিন নয়, দুদিন নয়, 10 দিন নয়, 20 দিন নয়, ডেলি এটা দেখতো আল্লাহর নবী, যে গেটে বাড়ি মারলে গেটটা খুলে যাচ্ছে। আল্লাহর নবী দেখতে দেখতে বলল, খাদিজা রা, তুমি কি রাত্রিবেলা বিছানায় ঘুমাও না, তুমি কি রাত্রে শুয়ে থাকো না, কি ব্যাপার রে খাদিজা? খাদিজা বলল, স্বামী গো, আপনি যখন দিনের দাওয়াত দিতে চলে যান, কলমার প্রচার করতে চলে যান, আমি রাত্রিবেলা বিছানায় ঘুমাই না, বিছানায় শুয়ে থাকি না, আমি কেওয়ারখানাকে লাগিয়ে দিই, আর কেওয়ারখানাকে লাগিয়ে দিয়া পিঠ কাটে লাগিয়া দিই, আর পিঠটাকে লাগিয়া দিয়ে আমি করি কি, মানে দাঁড়িয়ে থাকি সারা রাত, যখন আমার চোখ থামি না স্বামী গো, যখন আমাকে ঘুম আসতে লাগে গো স্বামী, তখন আমি করি কি, যখন আমাকে ঘুম আসতে লাগে আমি একটা পাকে ছেড়ে নি, আর একটা পাকে উঠিয়ে নিয়ে একটা পায়ের ভরে এক ঠেঙ্গা হয়ে দাঁড়িয়ে থাকি, যখন পা ব্যথা করতে লাগে স্বামী গো, আমাকে আর ঘুম আসে না, আমাকে নিদ আসে না স্বামী, যখন খুবই পা পা ব্যথা করতে লাগলো, একটা পা যখন ব্যথা করতে লাগলো, আবার এই পাটাকে রেখে দিলাম, আবার এই পাটাকে উঠিয়ে নিলাম, এটা এক পায়ের ভরে তখন দাঁড়িয়ে থাকি গো স্বামী, পা ব্যথা করতে লাগে তখন ঘুম আসে না। আপনি যখন এসে খালি একবার খাতি যা বলেন, আমি গাটটাকে খুলে দিই, আমি জানি আপনার বাড়ির পার্শ্বে আপনার দুশ্মন, আল্লাহর নবীর বাড়ির পার্শ্বে আবু লাহাবের বাড়ি, চাল লাগা লাগি বাড়ি, আর আবু লাহাব আল্লাহর নবীর জানি দুশ্মন রে ভাই, পেলে জান মেরে দিব, ওর নিজের চাচা মানে জান মেরে দিবে। খাদিজা বলছে, স্বামী গো, আপনার বাড়ির পার্শ্বে দুশ্মন যদি আপনি গেটে বাড়ি মারেন, আমি যদি বিছানায় শুয়ে থাকি, ঘুম চলে আসে বিছানা থেকে, মানে ঘুম ভাঙতে, বিছানা থেকে উঠতে, আর কেওয়ারের খিড়কি খুলতে, তার তড়ি কাসা গুন্ডারা আপনাকে ধরে নিবে, আপনার দুশ্মনীরা শত্রুরা আপনাকে ধরে নিবে, তো আপনাকে যদি আপনার জান মেরে নেয়, আপনাকে আমি কি দিয়ে ভালোবাসলাম, কে দিয়ে রক্ষা করলাম, কায়ামতের দিন যদি আল্লাহ আমাকে প্রশ্ন করে নাই, খাদিজা রে তুমি কেন ঘুমিয়েছিলাম, তোমার স্বামী দিনের দাওয়াত দিতে গিয়েছিলাম, আমি কি জবাব দিব স্বামীগণ, এই জন্য আমি রাত্রে ঘুমাই না, আমি সারা রাত দাঁড়িয়ে থাকি, আপনার পায়ের যখন আওয়াজটা শুনতে পাই, আমি চট করে মানে পায়ের আওয়াজ শুনতে পেলে বুঝতে পারি আমার স্বামী চলে আসলো, আর যখন আপনি ঠকা মারেন, আমি কেওয়ারখানাকে খুলে দিই স্বামী গো, আপনাকে চট করে ভিতরে মানে ঘরে নিয়ে ফাটাম করে হুঁড়কা লাগিয়ে দিই, যেন কেউ টের না পায়, আসতে না পারে, খাদিজার ভয়ে কোনো মায়ের লাল খাদিজার বাড়ি যেতে পারবে না, খাদিজা একটা ধনশালীর মেয়ে,
খুবই অর্থশালীর মেয়ে, খাদিজার বাড়িতে কোনো গুন্ডা পান্ডা মাস্তান যেতে পারবে না। আল্লাহর নবী বলেছিলেন, আমার গ্রামের ঢাল এলাকার ঢাল হলো আমার খাদিজা, বাইরের ঢাল হলো আমার চাচা আবু তালেব। যতদিন খাদিজা আর আবু তালেব বেঁচে ছিল, আল্লাহর নবীর গায়ে কেউ হাত দিতে পারেনি। যেদিন তার চাচার খাদিজা একই বছরে দুজন মারা গেল, সেদিন আল্লাহর নবীর উপরে অত্যাচার জুলুম শুরু হয়ে গেল। তো স্বামীকে কত ভালোবাসতেন রে ভাই, বলেন তো স্বামীকে কিরকম ভালোবাসতে হবে? এখনকার স্ত্রী আপনার লেগে বসা থাকবে, রেজ জেগে থাকবে, জি ভাই কথা বলেন, আপনারা হ্যাঁ হো করেন, মুড়ি গেলা ঝুঁকান, আর না তো যদি ওই মূর্তির মতো হলে সৃষ্টি বা সারা দেন দেখা যায়, তো কেমন লাগবে ভাই? একটু হ্যাঁ হো করবেন তো ভালো লাগবে নাকি? তো আপনার স্ত্রী এখন জেগে থাকবে? থাকবে না, কিন্তু থাকতে হবে, বুঝতে পারছেন? কিন্তু এখনকার স্ত্রী থাকে না, খাদিজার মতন হইতে হবে, বিবি রহিমার মতন হইতে হবে, স্বামীকে ভালোবাসতে হবে। স্বামীটা হচ্ছে জানের জান, প্রাণের প্রাণ, দুইজনে হচ্ছে একটা জীবন নাকি?